रास्ता छड़ी माठे घाटे ननन बके पागला मातल हाथ छानी तय सत्य बोली से एक जन सादा सीधे लोक तुम्हादेर काछे आछे खुले देखो ना আপনি কাল সকালের মধ্যে আমাদেরকে 5 লক্ষ টাকা দেবেন তাহলে আমরা ওদেরকে জীবিত ছেড়ে দেব আর যদি না দেন তাহলে আমাদের আর কিছু করার থাকবে না 5 লক্ষ টাকা মানে তোমার মাথা একদম জ্যাম হয়ে আছে ট্রাফিক জ্যামের মতো মানে মানে তুমি যদি একটু একটু খাও তাহলে দেখবে কি মাথার জ্যাম খুলে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে 1 থেকে 10 গুণা পর্যন্ত তোদের জীবন মরণ ওরা কোথায় গেল কোনে গেল একটু খোঁজ খবর নিয়ে দেখ না মা আমার না কোনো বিপদে পড়ে ওরা ভালো আছে আল্লাহর কাছে এটাই শুকরিয়া করো আপনি গ্রামে নাই পুরো গ্রামটাই অরক্ষিত হয়ে গেছে ক্যান্সার মতো ঢুকে পড়ছে ক্যান্সার আপনা আমারে দেখাশোনা করার পাঠানো হয়েছে আচ্ছা তোমরা কি শুরু করলা বলো তো বললাম তো দুদিন পরে ফিরে আসবে ভাই কামালের কই পাঠাইছেন ওফ সেটা তো তোমার জানার প্রয়োজন নেই আচ্ছা আমি দেখি কি করা যায় ভাই কামালের বউ মরণাপন্ন কামালের বউ মানে কোন কামাল আচ্ছা আমাদের কামাল জি তো কি করা যাবে ও তো চাইলে এখন চলে আসতে হবে না ও তো পাখি মাঝে ডানা আছে উড়ে চলে আসবে কি ইজ এ হিউম্যান বিং হ্যাঁ কি করা যাবে ভাইয়া পেপারটা একটু দেখবেন স্পেশালি এই জায়গাটা সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি কাজটা কিভাবে গুছিয়ে করলে সত্যি তুমি জিনিয়াস তোমার তুলনা তুমি নিজেই আপা ওরা দুইজন যে জোরে দৌড় দিছে এক দৌড়ে বর্ডার পার হয়ে গেছে এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমার মনে হয় ওরা আর ফিরে আসবে না ভয় পেয়েছে আরে ভয় পাইছে মানে আরে আপনি দেখলে বিশ্বাস করবেন না ওরা দুইজনে এমন কান্না কাঁদতেছিল আমার আমার হাসি যে আমি কত কষ্ট চাপায় রাখছি আপনি চিন্তা করতে পারবেন না তোমরা আমাকে যে বিপদ থেকে বাঁচিয়েছ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তোমাদের কাছে চিরজীবনের জন্য ঋণী হয়ে গেলাম কি যে বলেন তবে এটা ঠিক যে আমরা আমাদের সর্বোচ্চ মেধা আমরা কাজে লাগাইছি হ্যাঁ আমি জানি তোমাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে তোমরা কি চাও বলো ছিজি আবা এটা আপনি কি বলতেছেন আপনার বিপদের দিনে আমরা আপনার পাশে থাকতে পারছি এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া আচ্ছা পা
আপনার খালা কেমন আছে? আসার দিন অনেক কান্নাকাটি করতেছিল, সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল। ওনার ছেলেরা ভালো আছেন এটা জেনেই উনি খুশি আছেন, ছেলেদের জন্য রোজা রেখেছেন। আমার কথা কি শুনবে? আমি ভাবতেও পারছি না আমাকে নিয়ে এরকম একটা হবে। দেশের সবচাইতে জনপ্রিয় দৈনিক পত্রিকা, অনলাইনের থ্রুতে তো সবাই খবরটা জেনে যাবে। আমার নামটা কিন্তু ডাইরেক্ট লিখিনি, লিখেছে একজন বিত্তশালী ফিল্ম প্রডিউসারের আশ্রিতা হিসাবে আছে। হাউ ডেয়ার! কি বললে? আশ্রিতা মিন্স হোয়াট? আশ্রিতা মিন্স কেপ্ট। আমি তোমার কেপ্ট? ছি ছি ছি, আমি এখন মুখ দেখাবো কি করে? শোনা শোনা শোনা, তুমি তো সিনেমায় অভিনয় করছো তাই না? একটু একটু স্ক্যান্ডাল তো হবেই, যত স্ক্যান্ডাল তত পপুলার। এত এত ইম্পর্টেন্ট আর কিছু নেই। আমি এভাবে থাকতে পারবো না, আমার সেলফ রেসপেক্ট লাগছে। ইমিডিয়েটলি তুমি প্লিজ কিছু একটা করো, বিয়ে ছাড়া সোসাইটিতে এভাবে থাকা যায় না। দেখো আমি আমরা করবো, নিশ্চয়ই করবো, আমি তো বলিনি বিয়ে করবো না। বিষয়টা ঠিক জানো, আমি যদি তোমার বাসায় এখন থাকতাম না, তাহলে সবাই তোমাকেই ব্লেম করতো। দিস ইজ দ্য সোসাইটি, মানে এখানে অনেক পিছিয়ে পড়া একটা সমাজ। আমি কিছু জানতে চাই না, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের বিয়ে করা দরকার। শোনো, ইমিডিয়েটলি বিয়ে করাটা ঠিক হবে না, আমি সব কিছু ঠিকঠাক করি। দেখো তুমি কি বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছ? প্লিজ কাম অন ভাইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। না, ইটস অল রাইট। কি হয়েছে? কামালের মোবাইল বন্ধ পাচ্ছে। হোয়াট? মোবাইল বন্ধ? কামালের মোবাইল তো কোনো অবস্থাতে বন্ধ থাকার কথা না। সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। সাপলার তো আপন বলতে কেউ নাই, সে আকাশ আর দিক সামাল দিতে পারতেছে না। তোমার এক্ষুনি গ্রামে চলে যাওয়া উচিত। আমি কামালের সারা একলা কেমন করে যাই? কোন এই সময় তো কামালেরই বেশি থাকা দরকার। সেটা তুমি ঠিকই বলছো, তবে আপন মানুষ হিসেবে যদি তুমি সাপলার পাশে থাকো তাহলে সে সাহস পাবে। কাজী সাহেব ঠিকই বলছে, তুমি বাড়ি চলে যাও, তুমি তো আর আপনার মানুষ। চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, বাড়িতে টাকা রাখা আছে, হ্যাঁ, আর ডাক্তারকে সব কিছু বলা আছে, কামালের বিষয়টা আমি দেখতেছি। যদ্দূর জানি ভাইয়া কামাল একটা কামে পাঠাইছে, কিন্তু কী কামে পাঠাইছে, কোথায় পাঠাইছে কিছুই জানি না। আমি এদিকে একটা মহৎ কাজের উদ্যোগ নিছি, শুরুই করতে পারতেছি না, একটার পর একটা ভেজাল লাগতেছে। হ, আমার মনে হয় আজ বাদ দেন, কাল থেকে করুন না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, সব কাজের একটা সময় আছে, সময় মতো করতে না পারলে অনেক জটিলতা দেখা যায়। হ্যাঁ মুর্শিদ ভাই, হ্যাঁ কী খবর বলেন? সর্বনাশ, ভাইও কামালের খুঁজে পাইতেছে না, মোবাইল বন্ধ। আচ্ছা শোনো শোনো, কামাল কি তোমার কাছে টাকাটা দিয়েছে তো নাকি? হ্যাঁ রাইট। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, ওই সুজিত অঙ্কে একটু খুঁজে বের করো, আমাকে ফোন দিতে বলো। ওকে বাই। কি ভেঙে গেল? কি করে সম্ভব? অসম্ভব, কামাল সেরকম না। না ম্যাডাম, হতে পারে ওর এখানে আসাটাই একটা ভঙ্গ। তাহলে পুলিশকে ফোন করো। না ম্যাডাম, সেটা তো করা যাবে না। হ্যালো,
হ্যাঁ সুজিত বলো। আচ্ছা শোনো, আমি তোমাকে এখন একটা ছবি মেইল করছি, ওর নাম কামাল। হ্যাঁ ডেভিড তোমাকে বলেছে না? হ্যাঁ তুমি ডেভিডের সাথে কথা বলো, আমাদের সব কানেকশন কাজে লাগাও, নো ম্যাটার হোয়াট। আমি ওকে চাই জীবিত অথবা মৃত, আন্ডারস্ট্যান্ড? ওকে বাই। I just can't believe my ears. তুমি কামাল কে মেরে ফেলতে বললে কেন? আরে বলেছি, এমনি বলেছি, এর কোনো অর্থ নেই। আর যে যাকে বলেছে সে বুঝেছে, এটা কথার পিঠে মানুষ কথা বলে না সেরকম আর কি। আমার মনে হলো তুমি ব্যাপারটা সিরিয়াসলি বলেছো। আচ্ছা এখানে সিরিয়াসলি বলার কি আছে বলো? আমি তো কথা বলছিলাম আমার বন্ধু পুলিশের এসপি জাফরের সাথে। পুলিশ তো এভাবে কথা বলে না। তুমি বলনি তুমি কামালকে চাও, ডেড অর অ্যালাইভ? হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? তুমি তুমি এত কেন টেস্ট হচ্ছে বলো তো? এটা এটা একটা কথার কথা, এবং আমরা এগুলো বলি কাজের গুরুত্ব বোঝানোর জন্য, আমাদের লাইনে ভাই বলা হয়। তোমাকে না আমার খুব রহস্যময় মনে হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি অযথাই বিষয়টাকে কমপ্লিকেটেড ভাবে দেখছো। ইজি ইজি লেলা ইজি। আচ্ছা তোমার কানেকশন গুলো খুব বড়, আই মিন খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাই না? ওয়েল ধরো তোমার যদি দেশে বিদেশে নানান ধরনের কাজ করতে হয়, বিজনেস করতে হয়, তাহলে নানান ধরনের মানুষের সাথে যোগাযোগ হবে, তারা ইনফ্লুয়েন্সিয়াল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি নিজেও ইনফ্লুয়েন্সিয়াল। তা না হলে তো বাঁচা যাবে না, কিছু করা যাবে না। তাহলে প্রেসে যেন কখনো আমার নামে আর কোনো স্ক্যান্ডাল না বের হয় সেটার ব্যবস্থা করতে পারো না তুমি? ওয়েল প্রেসে যাতে তোমার নামে কোনো স্ক্যান্ডাল ছাপা না হয় সেটা ব্যবস্থা আমি করছি। আচ্ছা তুমি কামালকে কি দিয়েছো বলো তো? কাগজপত্র, টাকা? না কাগজপত্র টাকা সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাগটা, দ্যাট ভেরি ব্রিফ কেস, কেননা এটার সাথে আমার গুডুল জড়িত, এটা আমার আরেকজনকে দেওয়ার কথা। আর কিছু? দ্যাটস ইট। আর তুমি তো জানো কমিটমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমি যদি কোনো কিছু কমিট করি সেটা আমি করি। আমি আসলে কিছু বুঝতে পারছি না, মানে এমন কি থাকতে পারে যার জন্য তুমি একজনকে মেরে ফেলতে চাও? আসলাম, থাকতে পারলাম না। ডাক্তার সাহেব কই? রন্টুনটি হলো কই? ওরা ডাক্তারের লগে একটু বাইরে গেছে, কিছু খায় আইতে কইছি। পোলা বান্ধিটা কেমন জানি শুকায় গেছে। আপনি আবার কষ্ট করে আইতে গেলেন কেন? তুমি এখনো আমার আপন করে নিতে পারলা না, তোমারা তো বড় বিপদ, আর আমি কেমন করে ঢাকায় বসে থাকি কও? কাম কাজ ফলে আসেন, পরে আবার কোনো ঝামেলা হইব না তো? তোমার সাইতে কাম কাজ বড় হইল। লোনটুর বাপের কি কোনো খোঁজ পাওয়া গেল? আমি FDC-তে গিয়া কই আইছি, তারাও কোনো খোঁজ খবর পায় নাই, কই গেছে কিছুই কইতে পারে না। আচ্ছা মানুষটা এরকম হুট করে হাওয়া হয়ে গেল কেন? এত চিন্তা করো না, আমি তো চলে আসছি, সব সমস্যার সমাধান হয়ে যাব। আমার মনে হয় মানুষটার মরণের সময় আমি কাছে। আপনি যত কথাই কন আপনি ভাই, আমাকে বললে থাকতে পারেন না। আমার এই মনটার ভিতরে যেমন কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, আর মনেও নিশ্চয় এরকম খারাপ লাগতেছে।
তোমারে কিছু এখন কইতে যাইতেছি না, তুমি ভালো হও তারপরে কম। আমার আর কিছুই কর লাগতো না, ভালো থাকো, সুখে থাকো। আমি এখন মরে গেলেই বাসি। এসা কাইন্দা কি লাভ, যা দেখলাম থাক পরে কমুনে। কামাল ভাই বহুতবার চেষ্টা করেছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু একবারও যেতে পারেনি, কোনো না কোনো ঝামেলায় আটকা গেছে। এইবার যে কোন ঝামেলায় পড়লো তাই তো বুঝতে পারছি না, মানুষটা করে হাওয়া হয়ে গেল। আরে ঢাকা শহরে থাকলে তো মানুষ খুঁজে পাওয়া যায় না, আর হেতু গেছে ঢাকার বাইরে, কোন জায়গায় গেছে সেটাই তো জানি না, কই খুঁজুম ক। আচ্ছা বস, মুর্শিদ ভাই জিজ্ঞেস করলে হয় না, উনি হয়তো কতি পারে কামাল ভাই কোনে গেছে। চেষ্টা তো করছি, চেষ্টাই করি নাই, আর মুর্শিদ ভাই তো কিছু কইতেছে না, আর তারও নাকি এখন খুঁজে পাইতেছে না। বস, কামাল ভাই কিন্তু কোনোদিন ঢাকার বাইরে যায়নি, আমার কি মনে হচ্ছে জানেন, কামাল ভাই নিশ্চয়ই কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা কইছস, কত রকমের বিপদ হতে পারে, আর এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট তো হতে পারে, যে একটা বিপদে পড়ছি কি যে করে বুঝতেছি না। কামাল কোনো খোঁজ পেলে? না বস, ওইটা নিয়ে তো আমরা একটু আলাপ আলোচনা করতেছিলাম, আপনি কোনো খোঁজ পাচ্ছেন বস? না এখনো পাইনি, তবে পেয়ে যাব, লোক লাগানো হয়েছে। আচ্ছা ওই সাংবাদিকটার ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে? বুয়া ফালতু সাংবাদিক, আপনি ডেকে নিয়ে সেটা জোরে ধমক দিলে কাপড় নষ্ট করে ফেলেন। ফোন নাম্বার? হ্যাঁ জোগাড় করছি, আমার একটা ফোন নষ্ট করে। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তুমি আমাকে কিছুক্ষণ পর পরই টোটাল আপডেট জানাবে, ওকে? ওকে বাই। বস, কোনো খবর পাওয়া গেল? জীবিত থাকলে পাওয়া যাবে, কিন্তু অন্য কিছু হলে বলতে পারছি না। আচ্ছা তো সাংবাদিকটার নাম্বারটা দাও। আপনাদের রিপোর্ট দেখছেন, ওষুধগুলো এক করে নিয়ে আসবেন। রিপোর্টে কি আইছে, ভালো না খারাপ কিছু? দিন রাত না খেয়ে গরুর মতো পরিশ্রম করলে তার অসুখ হইব না? ভাবছিলাম ডাক্তার এর চেয়েও খারাপ রিপোর্ট দিব, কিন্তু এখন দেখতেছি ততটা খারাপ দেয় নাই, তাই খুব যে ভালো তাও না। কিন্তু অসুখটা কি? সাপলার নিউমোনিয়া হয়েছে। কোন কি নিউমোনিয়া? তো শুনছি পোলা বাইনের হয়, তো সাপলা তো বড় মানুষ, ওর হইল কেমনে? আরে না না, নিউমোনিয়ার কোনো বয়স নাই, ছোট বড় কোনো ব্যাপার না, তাই সাপলারে সাবধানে থাকতে হবে। ও তাইলে তো বিপদের কথা, এখন কি হইব ডাক্তার সাহেব? ডাক্তার তো বলল ওই নিউমোনিয়াটা একটু কমলেই তাই হাসপাতাল থেকে ছাইড়া দিব। তাহলে তো সমস্যা তেমন তেমন একটা না। সামান্য না, গাফিলতি করলে নিউমোনিয়াতেও মানুষ মারা যাইতে পারে। কোন কি? সাপলারে নিয়মিত ওষুধ খাইতে হইব, সাবধানে থাকতে হইব। তো এটা তো বড় কথা না, ভাবনা হইল অন্য একটা নিয়ে। অন্য আবার কি, বাঁচবো তো সাপলা? এই ভাই, সব কিছুর মধ্যে তুমি মরার গন্ধ পাও না কেন? হ্যাঁ অসুখটা কি আগে শোনো। তা আপনি কিছু খুলে না খুলে আমি ভয় পাবো না? সাপলার টিবি হয়েছে। কোন কি? আমার খরো গইছে, আমি তো তেলে বাঁচু না, আমার অন্ত টুটে গেছে দেখো। তোমাদের কাছে আছে, খুলে দেখো চোখ।